প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর ট্রেড অ্যাক্ট থেকে 19তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় আছে জিগ এবং ফিক্সার। জিগ এবং ফিক্সার নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমরা জিগ নিয়ে আলোচনা করব, অন্য একদিন আমরা ফিক্সার নিয়ে আলোচনা করব। জিগও কিন্তু আমাদের শিল্প উৎপাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ, যে জিগ আমরা শিল্প কারখানায় বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করে হয়ে থাকি। এ বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। আমরা এবার জিগ এবং ফিক্সার নিয়ে আলোচনা করব। প্রথম জিগ নিয়ে আলোচনা করি। জিগ হলো কি? জিগ হলো এমন একটা ডিভাইস যেখানে রিমিং, ড্রিলিং, টেপিং ইত্যাদি কাজ মেশিন দ্বারা সম্পাদন করার জন্য আমরা জবকে যথাস্থানে আবদ্ধ করি এবং কার্য বস্তুটা এর উপরেও অবস্থান করতে পারি, এবং এটাকে আমাদের দ্রুতভাবে কাজ করতে সাহায্য করে, কর্ম সম্পাদন করতে সাহায্য করে। এই সেই ডিভাইসটাকে আমরা জিগ বলব। অর্থাৎ জিগ হলো এমন একটা ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে কার্যবস্তুকে ধরেও রাখে এবং কাটিং ক্রুটাকে নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ড্রিলিং, টেপিং, রিমিং প্রভৃতি কাজ করার জন্য এই জিগটা ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে যেখানে অধিক উৎপাদন হয়, অনেক বস্তু একই রকম যখন অনেক বস্তু তৈরি করা হয়, তখনই কিন্তু আমরা জিগ ব্যবহার করে থাকি। এবার আমরা জিগের ব্যবহার বিষয়ে আলোচনা করি। সঠিক স্থানে কাটিং টুল ব্যবহার করা যায়। জিগ যখন আমরা ব্যবহার করব, জিগ কোথায় কোন স্থানে কাটিং টুলটা ব্যবহৃত হবে, সেই জায়গায় সঠিক স্থানে কাটিং টুলটা ব্যবহার করা যায়। বস্তুর উপরিভাগে লেআউট করার কোনো প্রয়োজন হয়নি, যেহেতু আমাদের জিগটা ওই কার্যবস্তুটা কেমন হবে, কিভাবে তৈরি হবে, তার ডায়ামিটার বা তার যে ডিজাইনটা কেমন হবে, সেই ডিজাইন অনুসারে কিন্তু জিগটা তৈরি করা হয়। কোথায় ড্রিলিং হবে, কোথায় কাটিং হবে, এই জন্য কার্যবস্তুর উপরে কোনো মার্কিং বা লেআউট করার প্রয়োজন হয় না। এখানে নির্ভুলভাবে কাজ করতে সহজ হয়, কারণ সবগুলো কিন্তু আগে থেকে সেট করা থাকে। এই জিগ দ্বারা কাজ করতে কোনো রকম দক্ষ লোকের প্রয়োজন হয় না, আলাদা দক্ষ লোকের মাধ্যমে কাজ করা সম্ভব হয়। জিগের কাজের মাধ্যমে শরীরে তেমন একটা ক্লান্তি আসে না, যেহেতু কার্যবস্তুটাকে শুধু লোড দিতে হয়, এখানে কিন্তু আর সব কাজগুলি অটোমেটিক হতে থাকে। এখানে একই সঙ্গে অধিক সংখ্যক বস্তু, একই রকম বস্তু অধিক সংখ্যক উৎপন্ন হওয়ার ফলে এর মূল্যমান হ্রাস পায়। যেহেতু কম সময়ে অধিক সংখ্যক জিনিস উৎপন্ন করা হয়, এর জন্য কিন্তু এর উৎপাদন খরচও খুবই কম হয়, এবং এই জিগের মাধ্যমে কাজ করলে এর কায়িক পরিশ্রমও কম লাগে। তাহলে আমরা এতক্ষণ জিগের ব্যবহারের বিষয়গুলো নিয়ে আমরা বুঝতে পারলাম জিগ ব্যবহারের সুবিধাগুলো কি কি। এবার আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে বিষয়টা হলো জিগ যখন আমরা ব্যবহার করব, এই জিগ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যখন ড্রিলিং, টেপিং বা রিমিংটা বারবার হতে থাকবে, তখন তার পাশে যে বস্তুগুলো থাকবে বা যে বিষয়টা থাকবে, যে আমাদের অংশটা থাকবে, সেই অংশটা কিন্তু বারবার ফ্রিকশনে বা বারবার ঘষা লেগে এটা কিন্তু ক্ষয় হতে পারে, যার ফলে কিন্তু আমাদের সঠিক আকৃতিতে বস্তুটি নাও হতে পারে। এর জন্য যাতে আমাদের জিগটা নষ্ট হয়ে না যায়, এর ফলে ওই যে ড্রিলিং বা টেপিং বা রিমিং এর পাশে আমরা অতিরিক্ত একটা নরম বস্তু ব্যবহার করা হবে, সেটাকে আমরা বুজ বলে থাকি। যেহেতু যদি আমরা এই জিনিসটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের যদি ক্ষয় হয়, সেই নরম বস্তুটি বা নরম ধাতুটি ক্ষয় হবে, আবার ওটাকে আবার পরিবর্তন করে বা রিপ্লেসমেন্ট করে আবার নতুন আকৃতিতে নতুনভাবে আবার জিগটা আমরা তৈরি করতে পারব। এভাবে কিন্তু আমরা জিগটাকে আমরা পরিবর্তন করতে পারি। এবার আমাদের বাসার কাজ নিই। বাসার কাজ হলো, প্রথম হলো জিগ কাকে বলে এবং জিগ কি কি অপারেশনে আমাদের জিগ ব্যবহার করা হয়, জিগ কেন আমরা ব্যবহার করবো, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করতে হবে। একটা হলো জিগ ব্যবহারের সুবিধাগুলো কি, এই প্রশ্ন তিনটে বাসায় বসে পড়ে এবং খাতায় লিখে রাখবে। এবার আমরা একটা ভিডিও দেখি।
জিগের ছবি, আমরা একটা রেডিয়াল ড্রিল মেশিন দেখতে পাচ্ছি এবং তার বিভিন্ন অংশগুলো। জিগের ভিতরে আমাদের কার্যবস্তুটি সেট করা আছে, কোথায় ড্রিল করতে হবে সেখানে কোনো মার্কিং করার কোনো প্রয়োজন নেই, কারণ জিগেই আমার সেভাবে সেট করা আছে। এটা একটা লিপ জিগ, এবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা ফিক্সার বিষয় নিয়ে আলোচনা করব। তত সময় তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।